আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আল্লাহর অশেষ সহমতে আমি অনেক ভালো আছি। তো আজ আমি আপনাদের মাঝে কোনো ব্লগ নয়, নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সামনে হাজির হলাম। তো আজ আমি আপনাদের করে দেখাবো সর্ষে বাটায় ইলিশ নয়, সর্ষে বাটায় রুই ভুনা। তো সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটা রেসিপি। আশা করি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লাগবে। তো দেখুন তাহলে আমার এই রেসিপিটা। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো প্রথমে আমি রুই মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য একটা কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে নিলাম। তো রুই মাছগুলো ভাজার জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে মাছগুলোকে মাখিয়ে রেখেছিলাম। এবার আমি সেই মাখানো মাছগুলোকে একে একে প্যানের মধ্যে দিয়ে দেব। তো এবার আমি এই মাছগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নেব। তো মাছগুলো যদি বেশি কড়া আছে ভাজা হয়, এগুলো মাছগুলোকে বেশি একটু শক্ত হয়ে যায়, এতে করে মাছের স্বাদটা অন্যরকম হয়ে যায়। তো এই জন্য আমি এই মাছগুলোকে একটু মিডিয়াম আঁচে ভেজে নেব। তো মাছগুলোকে আমি একটু উল্টিয়ে পাল্টে ভাজতে থাকবো, এতে করে আমার মাছগুলো সব দিকে সমানভাবে ফ্রাই হবে। মাছগুলো ভাজা হয়ে গেল। তো এ পর্যায়ে আমি একটি কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা আর কয়েকটা আস্ত রসুন, সামান্য একটু পানি দিয়ে এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব। তো এই মশলাগুলোর মধ্যে আমি ধীরে ধীরে সামান্য একটু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরার গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে এই মশলাগুলোকে একসঙ্গে সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা কিভাবে কষাতে হয় এটা হয়তো আমরা কম বেশি সবাই জানি। তারপরে যারা ব্যাচেলার এবং রান্নাবান্না একদম নতুন তাদের জন্য বলছে আর কি, তাদের হয়তো প্রশ্ন থাকতে পারে যে মশলাটা কিভাবে কষাবো এবং কত সময় ধরে কষাবো এবং কখন বুঝবো যে মশলাটা কষানো কমপ্লিট। তো এক্ষেত্রে আপনারা মশলাটা কষাতে কষাতে যখন মশলার উপরে একটা তেল ভেসে উঠবে তখনই বুঝতে হবে যে মশলাটা কষানো কমপ্লিট। মশলাগুলো কষানো একদম শেষ পর্যায়ে, মশলার মধ্যে সুন্দর তেল ভেসে উঠছে। তো এবার আমি সেই ভেজে রাখা মাছগুলোকে এই কষানো মশলার সাথে অ্যাড করে দিব। এবার আমি এই মাছটাকে হালকা একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। তো এক্ষেত্রে আমি খুব একটা বেশি পানি দেব না, যেহেতু আমি মাছটাকে ভুনা করব। তো আমার ঝোলের পানি দেওয়া হয়েছে। তো এবার আমি একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য এটাকে ঢেকে দিব। তো 10 মিনিট পরে ঢাকনাটা খুলে সরিষা বাটা এর সাথে অ্যাড করে দিব। সরিষা বাটাটা দিয়ে আরো 2 মিনিট এটাকে ভালো করে ফুটিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন হয়ে গেল একদম মজাদার এবং ভিন্ন স্বাদের সর্ষে বাটা রুই ভুনা। তো আজকের আমার
আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে করে আমার নতুন নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে চলে যায় আপনার কাছে। তো আজকের মতো এখানেই রাখছি, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।